নমস্কার, করুণাময়ী মা সারদা পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মায়ের পদপ্রান্তে থেকে, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে থেকে আলোচনা, যে মায়ের ভাবনায় সংসারে কিভাবে থাকা যায়। আপনারা যারা লাইভে ঢুকছেন, একটু যদি আমাকে জানান যে আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তাহলে আমার একটু সুবিধা হয় বুঝতে। তো মাকে মূলত তো আমরা একজন আধ্যাত্মিক নারী হিসাবেই জানি, সাধিকা, সিদ্ধ নারী। এই মায়ের মানে মায়ের মাতৃত্বের খোলসের বাইরে গিয়েও তিনি একজন সিদ্ধ নারী। তো সেই মায়ের মা সংসারে কেমন ভাবে থাকতে হয় সেটা যখন বলছেন, মানে একজন মানুষ যিনি সংসারটা প্রপারলি যদি জাগতিক দৃষ্টিতে দেখা যায় ঠিকভাবে সংসার করেননি, কারণ তার ঠাকুরের সাথে সেভাবে সেই সম্পর্ক ছিল না, তার ছেলে মেয়ে নেই, গুছিয়ে যে সম্পত্তি বানাবে সংসার করবে এমনটা নয়, কিন্তু সেই মা যখন সংসারের উপদেশ দিচ্ছে তখন তা শ্রেষ্ঠ, আমরা সেই উপদেশটা মানছি এবং সেই উপদেশটা বইতে লেখা হচ্ছে, এবং আজকে প্রায় 100 বছরেরও বেশি পেরিয়ে গেছে, আমরা সেই উপদেশটা আজও মেনে নিয়ে চলছি। কেন? তার কারণ মা সংসারটাকে সংসারের বাইরে দাঁড়িয়ে দেখেছিলেন। আমরা যখন ওই নিকো পার্কে বা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে প্রণাম, অনেকে আস্তে আস্তে লাইভে ঢুকছেন, সবাইকে প্রণাম। যখন মেলাতে আগে দেখা যেত, কোভিডে তো মেলা টেলা সব উঠে গেল, বা নিকো পার্কে এক এক ধরনের দোলনা হয়, এ মানে ওই দোলনাটা আশা করি, আমি জানি না আপনারা দেখে অবশ্যই দেখে থাকবেন, মানে সিটগুলো জাস্ট এরকম এরকম ভাবে মানে জিগজ্যাগ জিগজ্যাগ ওয়েতে ঘুরতে থাকে। যারা ওই সিটে বসে থাকে তারা আনন্দে বা আনন্দিত ভয়ে চিৎকার করতে থাকে, ও আ একটা চিৎকার হয়। কিন্তু বাইরে দাঁড়িয়ে ওই দোলনাটার বাইরে, আমি যেই মৌসুমী মুখার্জি, আচ্ছা বেশ শোনা যাচ্ছে, আচ্ছা আমি যেই ওই দোলনাটার কথা বললাম, আপনারা কি শুনেছেন ওই দোলনাটার কথা? মানে মানে এবার দেখেছেন নিশ্চয়ই, হয়তো দেখেছেন। তো যারা দোলনার ওই ওই সিটগুলোতে বসে থাকে না, তারা চেঁচামেচি করে, তারা মজা নিতে গিয়ে চেঁচামেচি করে এবং নেমে বলে বাবা রে বাবা কি চললাম, কিন্তু যারা বাইরে দাঁড়িয়ে দেখছে চুপচাপ তারাও মজা নিচ্ছে, তারাও মজা নিচ্ছে, তারাও হাসছে, কিন্তু তাদের মধ্যে ওই ভয়টা নেই। যারা দোলনায় বসে ওই জিগজ্যাগ হইতে স্পিডে এদিক ওদিক করছে, তারা যেই আতঙ্ক মিশ্রিত আনন্দে চেঁচাচ্ছে, আর বাইরে যারা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে হাসছে, তাদের মধ্যে উপভোগ রয়েছে, বাহ কিরকম ঘুরছে দেখো। তো মা আসলে এইরকমই, ওই দোলনার বাইরে দাঁড়িয়ে খালি হাসতে হাসতে দোলনার দৌড়টা দেখছেন। তাই জন্য মায়ের সংসার কিভাবে চলবে, সংসার নিয়ে মা যা যা কথা বলে গেছেন, সেই কথাগুলো আজও প্রযোজ্য, এতগুলো বছর পরেও প্রযোজ্য। কারণ ঠিক ঠিকভাবে ব্রহ্মজ্ঞানী না হলে, ঠিক ঠিকভাবে সাধিকা না হলে সংসারটাও কিন্তু করা যায় না। সংসার করতে গেলে আসলে প্রপারলি যদি সংসার করতে চান ব্রহ্মজ্ঞানী হতে হয়। যেমন ধরুন, মানে কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে, আমি কেন বলছি সেটাও বলছি, যে প্রথমে একটা বড় উদাহরণে যাচ্ছি। আমরা সবাই সংসার করব বলে বিয়ে করি, আমরা সংসার পাতার একটা স্বপ্ন দেখি সেই জন্য বিয়ে করি, এবং বিয়ে করে হয়তো একটা পরিবার বড় জোর, তাতে 3-4 জন লোক থাকে, বা আজকাল নিউট্রাল ফ্যামিলি হয়ে গেছে, স্বামী স্ত্রী একটা বাচ্চা, তার মধ্যে আমরা নিরন্তর ঝামেলা হয়, আমরা কখনো বলি না আমরা ভীষণ সুখে আছি, আমরা বড় জোর এটা বলি আমরা সুখে দুঃখে আছি। এইটা হচ্ছে আসল কথা, যে সুখে দুঃখে আছি। তো আমরা সংসার করতে চাই
এবং সংসারই করতে করতে যাই, শুধু চাই না আমরা সংসারটা করতে যাই, কিন্তু তিনটে মানুষের মধ্যে ঝামেলা লেগে থাকে। আপনার ছেলেকে বা মেয়েকে আপনি বাগে আনতে পারছেন না। বাগে আনতে পারছেন না মানে কি, আপনার যা মানসিক চাহিদা সেই মানসিক চাহিদা আপনার ছেলে বা মেয়ে, সেটা ঠিক হতে পারে বা ভুল হতে পারে, আমি সেটির দিকে যাচ্ছি না, মিলছে না, আপনার অশান্তি। আপনার স্ত্রী বা স্বামীর দুজনের একটা সময় গিয়ে মতান্তর শুরু হলো, তিনজনের সংসার প্রপারলি চলে না সংসার করতে চেয়ে। আপনি বলছেন জগৎ সত্য, এই সব সত্য, ভালোবাসা সংসার এই সব সত্য, আমি সংসার করব, হচ্ছে না। এদিকে স্বামী বিবেকানন্দকে দেখুন, তিনি বলে দিলেন জগৎ মিথ্যা, মা বলে দিচ্ছেন জগৎ মিথ্যা, ঠাকুর বলে দিচ্ছেন ঈশ্বরলাভী জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই, সংসার করার উদ্দেশ্য জীবনের বলেননি একমাত্র, যেটা ছোট থেকে আমাদের শেখানো হয় সংসার করার টাকা কামানো একমাত্র উদ্দেশ্য। এই যারা বললেন না এই কথাগুলো, তারা এমন একটা সংগঠন তৈরি করলেন, এমন একটা সংসার তৈরি করলেন, বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন, এবং পৃথিবীব্যাপী যার ব্যাপ্তি, যেই যেখানে দু তিনটে লোক নয় কয়েক হাজার লোক পৃথিবীর নানান প্রান্তে সুষ্ঠুভাবে খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, থাকছে। হ্যাঁ, ঝামেলা সমস্যা কি হয় না হয়, কিন্তু তার জন্য এমন হয় না সেটা ভেঙে যায়। আপনি আরো পিছন দিকে আসুন, আদি শঙ্করাচার্য আরো কয়েক হাজার বছর পিছনে বলে দিলেন ব্রহ্মসত্য জগন মিথ্যা, বলছে একদম জগৎ মিথ্যা, জ্ঞানে প্রতিষ্ঠিত। আমি কেন এই কথাগুলো বলছি, কারণ যেই জ্ঞানে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সেই জ্ঞানে মাও প্রতিষ্ঠিত, সেই জ্ঞানে স্বামীজিও প্রতিষ্ঠিত। হ্যাঁ, এবার মা স্বামীজিদের কিছু তারতম্য তো থাকবে, সেই বিষয়ে আমি যাচ্ছি না, আমি বেসিক যেই জ্ঞানের প্রতিষ্ঠা সেটার কথা বলছি। শঙ্করাচার্য কি করলেন, এমন দশনামী সম্প্রদায় তৈরি করে দিলেন যে এখনো সেই দশনামী সম্প্রদায় ভারতবর্ষকে ঘিরে রেখেছে। চারদিকে চারটে মঠ তৈরি করে দিলেন, ভারতবর্ষের মতন বিশাল দেশের চারদিকে চারটে মঠ, চারটে শৃঙ্গেরি, তাছাড়া আরো তিনটে মঠ, আমি নামগুলো এক্স্যাক্টলি মনে নেই, দশনামী সম্প্রদায় একটা তৈরি করে দিলেন। তারা বলে দিলেন জগৎ মিথ্যা, কিন্তু তারা এমনভাবে সুন্দর করে সংসারটা বেঁধে দিলেন যে এখনো সেই দশনামী সম্প্রদায় সন্ন্যাসীর মধ্যে কিন্তু মূল বেশিরভাগ সন্ন্যাসী সম্প্রদায় চলছে। হাজার বছর আগের তৈরি সংসার এখনো ভাঙল না, মায়ের তৈরি, স্বামীজির তৈরি সংসার 150 বছর পরেও ভাঙল না। আর আমরা যারা সংসার করব, এই স্বপ্ন দেখে সংসার করতে যাই, আমাদের সংসার ভেঙে যাওয়ার ম্যাক্সিমাম চান্স থাকে। তার কারণ ব্রহ্মজ্ঞান, তার কারণ যে আমি সংসারটা করব সেই আমিটাকে আমি জানি না, এই আমিটা জানাটাই ব্রহ্মজ্ঞান। এই আমিটাকে না জেনে যখনই আমি সংসার করতে যাই, তখনই আমার কাছে সুখের মানে থাকে, আমার কাছে দুঃখের মানে থাকে। বৈশিষ্ট্য এমন নয় যে বেদান্ত চর্চা করলে, আধ্যাত্মিকতা চর্চা করলে আপনি বিয়ে করতে পারবেন না, এমন নয় যে বেদান্ত চর্চা করলে বা আধ্যাত্মিক চর্চা করলে আপনি সন্ন্যাসী হতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করে যে তুমি এই বয়সে কেন আধ্যাত্মিক চর্চা করছো, তুমি কি সন্ন্যাসী হবে? আমি সন্ন্যাসী হবো কিনা সেটা পরের ব্যাপার, সেটা আমার চয়েস, বিয়ে বা সন্ন্যাস একটা চয়েস, কিন্তু ব্রহ্মজ্ঞানটা মাস্ট। আমার গুরুদেব ভগবান আমাকে একবার একটা খুব সুন্দর কথা বলেছিলেন, তখন আমি আরো ছোট, কলেজে পড়ি, আমাকে বলেছিলেন দেখ তুই বিয়ে করবি কি বিয়ে করবি না সেটা আমার বিষয় নয়, কোনোদিন কোনো ছেলেকে এনে আমাকে বলতে আসবি না যে আমি আমার একে পছন্দ আমি একে বিয়ে করবো, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমার কাছে একটাই প্রশ্ন, তোর ব্রহ্মজ্ঞান হলো কি হলো না? তো আমি সেদিন আমার গুরু কৃপায়, আমার গুরুর কথায় টের পেয়েছিলাম, আসলে বিয়ের সাথে বা বিয়ে না করার সাথে বা সন্ন্যাসী হওয়া বা সন্ন্যাসী না হওয়ার সাথে ব্রহ্মজ্ঞানের কোনো সম্পর্ক নেই। সন্ন্যাস লাইফ বা এই সংসারী জীবন, ইটস আ কাইন্ড অফ লাইফস্টাইল। আমি বিয়ে করে এক ধরনের জীবনযাপন করছি, আমি সন্ন্যাস নিয়ে এক ধরনের জীবনযাপন করছি, কিন্তু আসল হচ্ছে আমি বিয়ে করছি বা আমি সন্ন্যাসী হচ্ছি, সেই আমিটাকে যদি না জানা থাকে, সন্ন্যাসী হয়েও জীবন বৃথা, বিয়ে করেও জীবন বৃথা, দুটোতেই পস্তাবেন, দুটোতেই পস্তানো আছে।
যারা সংসারী তারা পস্তানো বিষয়টা খুব ভালো বোঝেন। সন্ন্যাসীরা কাইন্ডলি আমার কথায় রাগ করবেন না, হ্যাঁ ব্রহ্মজ্ঞান না হলে পস্তানো হবেই, উপায় নেই। তো আমি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আমি বইটা নতুন কিনলাম, অসাধারণ লাগছে পড়তে। মায়ের কথা খুব বেশি বলি না, কারণ পারি না বলতে, মায়ের কথা বড্ড কঠিন। কিন্তু এই জায়গাটা পড়ে মনে হলো একটু তাও হয়তো বলা যেতে পারে, তাই আজকে বলছি মায়ের কথা। পরে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে থেকে একটা অংশ, এটা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে দ্বিতীয় খণ্ড, বলছে যে মায়ের কথা আর কি, কিছু ঘটনা বলি আর যতদূর সম্ভব এটা আশুতোষ মিত্রের দেখা কিছু ঘটনা বলি, হয়তো বা আমার ঠিক খেয়াল নেই, আমি ঘটনা বলিতে যাচ্ছি। তো মা বলছেন যে আর একদিন আমার জগন্নাথ ঘাটের বাড়িতে থাকতে, ওর ঘোড়া তো দেখেছো, ঘোড়া নিয়ে গঙ্গায় নাইতে গেছে, জলের কাছে ঘোড়া রেখে নাইছে, জোয়ার এসেছে ঘোড়া ভেসে চলেছে, ঘোড়াও যায় আর গোলাপও তার পিছু পিছু যায়, শেষে একটা লোক ঘোড়াটা ধরে দিলে। গোলাপ মা, গোলাপ মায়ের কথা বলছে, বলছে নদীতে স্নান করতে নেমেছে একটা ঘটি নিয়ে, বলছে যে এই ঘটিটাও এগোচ্ছে আর পিছন পিছন গোলাপও সাঁতার সাঁতরে সাঁতরে যাচ্ছে, ঘোড়া আর ধরতে পারছে না, বলছে শেষ পর্যন্ত একটা লোক ঘোড়াটা ধরে দিল। তাই ওকে বলেছিলাম সংসারে থাকতে গেলে বুঝে সুঝে চলতে হয়, মা বলছেন গোলাপ মাকে, বলছে তাই ওকে বলছিলাম যে সংসারে থাকতে গেলে বুঝে শুনে চলতে হয়, অলবড্ডেমি ছেড়ে দিতে হয়। আমি জানি না অলবড্ডেমির আসল মানে কি, আমার শুনে যেটা মনে হচ্ছে অলবড্ডেমি মানে বোধহয় মা আলসেমি বিষয়টা বুঝিয়েছেন বা আলস্য বিষয়টাকে বুঝিয়েছেন, আমি নিশ্চিত নই অলবড্ডেমি বলতে মা কি বলেছেন। হুঁশিয়ার হতে হয় তবে তো লোকের কাছে থাকতে পারা যায়, আমার কাছে এসে হাউ হাউ করে কাঁদলে কি হবে, বলছে আমার কাছে এসে হাউ হাউ করে কাঁদলে কি হবে, হুঁশিয়ার হয়ে সংসারে থাকতে হয়, সংসারে সব দিকে চোখ কান খোলা রেখে থাকতে হয়। এর আগের এক কিছু কথা যেটা খুব সুন্দর, আমি ইচ্ছা করে এই জায়গাটা আগে বললাম, শেষে আমি মানে এর পরে আমি এর আগের ঘটনায় যাচ্ছি। তো একজন দেহত্যাগ করেছেন কেওড়াতলার ঘাটে, তার শেষকৃত্য হয়েছে, হওয়ার পরে তো দ্বিপ্রহরে শ্রীমার বাটিতে আসিলাম। যিনি লিখছেন তিনি বলছেন যে সকলের আহার হইয়া গিয়েছিল, নিজের জন্য ঢাকা ভাত শ্রীমার আদেশে উপরে লইয়া গিয়া খাইতে বসিলাম। যেই মায়ের বাড়িতে প্রায় আপনারা যান বা আমরা যাই, বলছে সেই মায়ের আদেশে উপরে গিয়ে খেতে বসেছি সেই ঢাকা ভাত। খাইতে খাইতে তাহার নিকট আদ্যপান্ত বর্ণনা করিলাম, তিনি সমস্ত শুনিয়া বলিলেন তা হবে না, ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল তা হয়েছে কি, যার ছেলে তারই গলে গেছে। যে দেহত্যাগ করেছিল মা সে ঠাকুরের সঙ্গ করেছিল, তো মা বলছেন ঠাকুরের ছেলে যে যার ছেলে তারই গলে গেছে, শুনিয়া বলিলাম যা জানি না তা মানি না। যিনি বলছেন, তিনি মাকে বলছেন যে মায়ের সাথে খোলাখুলি কথা বলছেন, বলছে যা জানি না আমি তা মানছি না। শ্রীমা হাসতে হাসতে বলছেন তবে তুমি আবার কি বলো, যে বলছেন তিনি বলছেন আমি যা দেখেছি যা দেখেছি যা জানি তাই বলি, আমি জানি আপনার দর্শন পেয়েছেন, আপনি তার প্রণামরূপ অর্ঘ গ্রহণ করেছেন, তাতে তারই পরিবর্তন হলো আর আমিও ওই দৃশ্য দেখে ধন্য হলাম। মা ঠাকুরের কথা বলছিলেন, বলছেন ঠাকুরের ছেলে তার কাছেই গেছে, সে বলছে আমি ওটা দেখিনি আমি মানবো না। তা মা বলছে তা তুমি কি মানো, বলছে যে আমি দেখেছি যে সে যে ছেলেটি মারা গেছে, বলছে সে আপনার দর্শন পেয়েছে, আপনি তার প্রণামরূপ অর্ঘ গ্রহণ করেছেন, আপনি গ্রহণ করেছেন, তার মায়ের প্রতি বিশ্বাস প্রচণ্ড, কারণ সে ঠাকুরকে দেখেনি, তাই বলছে যা দেখিনি মানতে পারছি না, তাতে তারই পরিবর্তন হলো আর আমিও ওই দৃশ্য দেখে ধন্য হলাম। একদিন প্রাতে উপরে গিয়া দেখি গোলাপ মা শ্রীমার নিকট আছেন, আমাদের দেখিয়া শ্রীমা বলিতে লাগিলেন গোলাপের অলবড্ডেমি আর গেল না। এই আজকের আলোচনায় অলবড্ডেমি শব্দটা অনেকবার এসছে, আমি জানি না বোধহয় আলস্য শব্দটাই মা বলেছেন, কেউ যদি অলবড্ডেমি মানেটা জেনে থাকেন আমাকে একটু বলবেন, আমারও আগ্রহ আছে জানার, যে গোলাপের অলবড্ডেমি আর গেল না, এই অলবড্ডেমির দোষে কত ধাক্কা দেখেছে, তবু যে অলবড্ডে সেই অলবড্ডে, বা বলছে যে এই অলবড্ডের জন্য মানে এই আলস্যের জন্য কত ধাক্কা দেখেছে, তাও যেই অলবড্ডে মানে যেই আলস্য সেই আলস্য,
বলে স্বভাব যায় না মলে, ইল্লত যায় না ধুলে, যে ইজ্জত যায় না দুলে, বলছে মরলেও স্বভাব যায় না। মা কি সুন্দরভাবে, মানে এত বড় একজন সাধিকা ব্রহ্মজ্ঞানী, তিনি কিভাবে সুন্দর করে উপদেশ দিচ্ছেন যে স্বভাব যায় না মলে, ইজ্জত যায় না ধুলে, এটা এটা কথন আর কি। অল্পটেমির দোষে গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গেছে, বলছে আলস্যের দোষে বা এখানে অল্পটেমির দোষে গাড়ি চাপা পড়তে পড়তে, মানে আমার হয়তো মনে হচ্ছে এটা এটা মানে অসতর্কতা হয়তো বা এই শব্দটার মানে হতে পারে। জিজ্ঞাসা করলাম সে আবার কবে মা, শ্রীমা বলিলেন সে আমার বড় রাস্তায় কেদারের বাড়ির কাছে থাকতে। মা বলছেন যে তখন যে কোন রাস্তায় গাড়ি চাপা পড়তে গেল, যে কোন কেদার, যে খোড়ো কেদার। খুব সুন্দর একটা কথোপকথন চলছে, বিশাল ব্যাখ্যার কিছু নেই এখানে। শ্রীমা বলিলেন হ্যাঁ রাস্তা পার হচ্ছে, তা দেখে শুনে পার হ বাপু, তা নয় একেবারে চলেছে, পড়বি তো পর এক খেপা ঘোড়া গাড়ির সম্মুখে। সামনের দুটো পা তুলে ঘোড়া আরেকটু হলেই তার পায়ের তলায় যেত, খপ করে একটা মিনছে। এরপর যে ভাষাটা বলছে আমার তাতে কোনো দোষ নেই, মা বলছে, মায়ের ব্যাপার। আচ্ছা, খপ করে একটা মিন সে মোলো মাগি মোলো বলে ওকে টেনে হিড়হির করে নিয়ে এলো, গোলাপ বেঁচে গেল। বলছে যদি সংসারে থাকতে হয়, যখন আমি সমাধিস্থ হয়ে বসে রয়েছি তখন বসে আছি, কোনো অসুবিধা নেই, যখন ডুবে আছি তার চিন্তায় ডুবে আছি, কোনো আপত্তি নেই, কিন্তু যখন আমি এই জগৎটাকে ডিল করছি, এই জগৎটাকে ব্যবহার করছি, তখন আমাকে জগৎটাকে জগতের জগতের মতনই ব্যবহার করতে হবে। আমি একটা পাগলা কুকুরের সামনে গিয়ে তাকে মাথায় হাত বুলিয়ে আদর করতে গেলে সে আমায় কামড়ে দেবে, পাগলা কুকুরের থেকে আমাকে কি করতে হবে, আমাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে। তো তেমনই বলছে যে গোলাপের এই এই স্বভাবটা গেল না, বলছে যে গোলাপ মায়ের কথা বলছে, বলছে যে গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচেছে, কোনো দিকে না তাকিয়ে সোজা রাস্তায় চলছে, এক ঘোড়া এসে তুলে দিচ্ছিল, একজন এসে বাঁচিয়েছে তাকে। তো তাই জন্যই মা বলছিলেন ওকে যে সংসারে থাকতে গেলে বুঝে সুঝে চলতে হয়, অল্পটেমি ছেড়ে দিতে হয়, হুঁশিয়ার হতে হয়। বলছে কেমনভাবে সংসারে থাকবে, না হুঁশিয়ার হয়ে থাকবে, কেউ আমি ঈশ্বর চিন্তা করে যাচ্ছি আমার কোনো দিকে হুঁশ নেই এমনটা নয়, যদি সংসার কর আছি আমি, আমাকে 10 টাকাও কেউ ঠকিয়ে নিয়ে চলে গেল কি না সেটা জানা আমি জানি, তারপর আমি তাকে ঠকিয়ে নিয়ে যেতে অ্যালাউ করবো না, তার ঘাড় ধরে 10 টাকা আদায় করবো সেটা পরের ব্যাপার, কিন্তু আমি যেন জানি যে এ লোকটা আমাকে ঠকাচ্ছে, যে তাই হুঁশিয়ার হতে হয়, তবে তো লোকের কাছে থাকতে পারা যায়। আমার কাছে এসে হাউ হাউ করে কাঁদলে কী হবে, মা বলছে আমার কাছে এসে কাঁদলে কী লাভ, আমরা গোলাপ মার কি হইয়াছে কিছুই বুঝলাম না, কেবল শ্রীমায়ের উপদেশ শুনিলাম। বলছে গোলাপ মায়ের যে কি হয়েছে, বা যে ওরাও বোধ হয় অল্পটেমি মানেটা ঠিক বুঝে উঠতে পারেনি, বলছে কি যে হয়েছে ওরা আমরাও বুঝলাম না, কেবল মায়ের উপদেশগুলি শুনিলাম। এবং মা যে এই উপদেশগুলো দিলেন, এই যে বললাম 100 বছর আগের উপদেশ, আজও প্রযোজ্য, আজও কাজে লাগে। শ্রীমা অনেকদিন হইল কলকাতায় আসিয়াছেন, এক্ষণে দেশে যাইবার ইচ্ছা প্রকাশ করিতেছেন, মাঝে মাঝে যাইবার কথা হইতেছে। এমন সময় একদিন প্রত্যুষে জিজ্ঞাসা করিলাম মঠে এখন কে ঠাকুর পুজো করে, উত্তরে বলিলাম বাবুরাম মহারাজ, মায়ের সব দিকে খেয়াল, মা যে বলছেন যে হুঁশিয়ার থাকতে হবে, মা নিজে হুঁশিয়ার থাকেন বলেই বলছেন হুঁশিয়ার থাকতে হবে, মা কলকাতায় আসার মানে মা কলকাতায় রয়েছেন, দেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, তো কিন্তু মা জিজ্ঞাসা করছেন মঠে কে ঠাকুর পুজো করে, উত্তরে বলিলাম বাবুরাম মহারাজ, তাহাকে ডাকিতে, বাবুরাম মহারাজ মানে যতদূর সম্ভব প্রেমানন্দজি, প্রেমানন্দ স্বামীজি, তাহাকে ডাকিতে বলিলে গণেন্দ্রনাথ তাহাকে লইয়া আসিলেন। বাবুরাম মহারাজের হাতে শ্রীমা ঠাকুরের কবচখানি দিয়া নিত্য পুজো করিতে আদেশ করিলেন। বলছে যে গণেন্দ্রনাথ বাবুরাম মহারাজকে ডাকলেন, মানে তাকে ডেকে নিলেন যে ঠাকুরের পুজো কে করে, আসল আসল যেটা, যা যে কেন্দ্রবিন্দু তাকে রোজকে অর্চনা করছে। বলছে মাকে শ্রীমা ঠাকুরের কবচখানি তাকে দিয়ে নিত্য পুজো করতে আদেশ করলেন, তুমি রোজ পুজো করবে। বাবুরাম মহারাজ তৎক্ষণাৎ একখানি নৌকা ভাড়া করিয়া মঠে উহা লইয়া যান। বলছে সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ একটা নৌকা নিয়ে চলে গেলেন মঠে। বাবুরাম মহারাজের যাইবার পর শ্রীমা বলিলেন ঠাকুরের কবচখানি এতদিন আমার কাছে ছিল, মঠে দিলুম, কি জানি শরীরের ভদ্র অবদ্ধর আছে, কখন কি হয়
বলা তো যায় না, হয়তো জ্বরে পড়ে আছি, হুঁশ নেই, কেউ সময় পেয়ে চুরি করে নিলে। দেশে তো দেখেছো কাউকে বিশ্বাস নেই, যে দেশ তো দেখেছো, মানে মা জয়রামবাটির কথা বলছিলেন, ওখানে তো মায়ের সাথে বাজে ব্যবহার কম হয়নি। মাকে ওখানে আলাদা করে মানে জাস্ট মানে অনেক বাজে ব্যবহার সহ্য করেছেন মা ওখানে। মা ওখানে কালী মহারাজ, তারপর গিরিশ ঘোষ, এরা চারজন গেছিলেন, গিয়ে ম্যালেরিয়ায় পড়েছিলেন। তাদের পথ্যতে দুধ লাগবে, দুধ সাবু লাগবে। মা লোটা হাতে, যাদের বাড়ি বাড়ি দুধ আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছেন, মাকে ভিক্ষা করতে হচ্ছে জয়রামবাটিতে। মা জয়রামবাটিতে শাক তুলে শুধু শাক ভাত খেয়ে 2 বছর কাটিয়েছেন, কেউ খোঁজ নিতে যায়নি জয়রামবাটিতে। তো মা তাই বলছেন যে হয়তো জ্বরে পড়ে আছি, হুঁশ নেই, কেউ সময় পেলে চুরি করে নিয়ে যায়, দেশ তো দেখেছো, কাউকে বিশ্বাস নেই। শ্রীমার দেশে যাওয়া স্থির হইল, এবার নতুন পথে বিষ্ণুপুর হইয়া যাওয়া হইবে। এ পথে জয়রামবাটির নিকট আমোদর নদী ছাড়া আর নদী নাই যে পার হইতে হইবে। পূর্বে একবার মাত্র পুরী হইতে দিদিমা দিগকে আনিতে এই পথে গিয়াছি, কিন্তু তখন একাকি যাই এবং কোথাও না থামিয়া বিষ্ণুপুর হইতে কোতলপুর পর্যন্ত শেয়ারের উটের গাড়িতে যাই। আমি এই পথগুলো যাইনি, আমি জানি না। তো বলছেন কিন্তু এক্ষণে শ্রীমাকে লইয়া যাইতে হইলে পথে চটি, আহারাদি, গরুর গাড়ি ইত্যাদির ব্যবস্থা তাহার পৌঁছিবার পূর্বেই করা একান্ত আবশ্যক। সেই হেতু তাহার যাত্রার পূর্ব দিনে রাত্রের গাড়িতে একাকি যাত্রা করিলাম। যাইবার পূর্বে যোগিনমার আত্মীয় ডিটেকটিভ ইন্সপেক্টর শশীবন্ধন দের দুইখানি পত্র, একখানি বিষ্ণুপুর থানার উপর, অপরখানি কোতলপুর থানার উপর সঙ্গে লইলাম। চটিতে উঠিয়া শ্রীমা সকল বন্দোবস্ত পাইয়া খুব খুশি হইলেন। কৃষ্ণলাল ও গণেন্দ্রনাথ রাত্রের গাড়িতে কলকাতায় ফিরিলেন। খাইতে বসিয়া কৃষ্ণলাল বলিলেন, এত রাকুমারি রান্না করেছে শুক্তটি থেকে অম্বলটি পর্যন্ত। চারখানি গাড়িতে শ্রীমা ও তার সঙ্গিনীগণ জিনিসপত্র লইয়া সন্ধ্যার প্রাক্কালে কোতলপুর অভিমুখে চলিলাম। পথিমধ্যে জয়পুরের নিকট একটা জঙ্গল পড়ে, সেখানে দারোগার সাহায্যে ছোটি ও ব্রাহ্মণের নিয়োগ করিয়া তাড়াতাড়ি রান্না চড়াইয়া দেয়া হইল। শ্রীমার জন্য একখানি পালকিরও ব্যবস্থা হইল। আহারের পর পালকিতে শ্রীমা ও রাধু ঠাকুর লইয়া রওনা হইলেন। জ্যৈষ্ঠ মাস, বড় গরম, একখানি পাখা ও এক কুঁজো জলও পালকিতে দেওয়া হইল। আমরা বাকি সকলে গরুর গাড়িতে ঘুরপথে গিয়া সন্ধ্যার পর জয়রামবাটিতে পৌঁছাইলাম। এবার জয়রামবাটিতে 1 মাসের উপর থাকি। নিত্য নানা প্রকার কথা শ্রীমার সঙ্গে হয়, তার মধ্যে প্রকাশের উপযুক্তগুলি নিম্নে দিতেছি। আমি এখান থেকে একটা পেরাতে যাব, বেশি যাচ্ছি না। মানে এবার মা দারুণ সুন্দর কথা বলছেন। মা কথা পৃষ্ঠে একদিন বললেন, বলছে কথা পৃষ্ঠে একদিন বলেন, প্রথম প্রথম যখন শ্বশুর ঘর করতে কামার পুকুরে যাই, হালদার পুকুরে নাইতে যেতে হবে, একে নতুন বউ, তাই ছেলে মানুষ, ভয় জড়সড়, কি করে লোকদের সম্মুখ দিয়ে যাব আসব, ভয় ভয়ে তো বাড়ি থেকে বেরোলুম, দেখি কিনা 8টি মেয়ে সমবয়সী এসে জুটলো আমায় ঘিরে, দাঁড়িয়ে বললে নাইতে যাবে চলো, আমরা তোমায় নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। মার ভয় লাগছে, মানে এখানে মায়ের অপূর্ব প্রকাশ, যেখানে মা চাপা দিয়ে রাখতেন। বলছে সমবয়সে 8টা মেয়ে এসে জুটলো আমাকে ঘিরে, দাঁড়িয়ে বলছে তুমি নাইতে যাবে, মানে স্নান করতে যাবে, চলো কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কে গো? তারা বললে, তুমি নতুন বউ কিনা, আমরা তোমার বন্ধু, তোমার এই কাছেই থাকি। আমি বুঝলুম পাড়ার মেয়েরা হবে। তারা আমায় নিয়ে চললো, 4টি মেয়ে আগে, 4টি আমার পিছনে। নাওয়া হয়ে গেলে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, আমরা রোজ তোমার সঙ্গে করে নিয়ে যাব, আবার রেখে যাব, তুমি বন্ধু কিনা। এটা একটা দুই বলিল মায়ের জীবনে হয়েছিল। সেই দিন থেকে রোজ আমায় নিয়ে যেত, আবার রেখে যেত। শ্রীমাকে জিজ্ঞাসা করলাম, ওরা কি মায়ারূপী আপনার অষ্টসখী? 8টা মেয়ে, সেই তত্ত্ব চলে আসছে আবার, সেই মহামায়া তত্ত্ব, যে ওরা কি মহামায়ারূপী আপনার অষ্টসখী। শ্রীমা বলিলেন, কে জানে বাপু, তোমার খালি ওইসব কথা। মা নিজেকে চাপা দিচ্ছেন, বলে ফেলেছেন, কথার পৃষ্ঠে বলে দিয়েছেন, বলছে কে জানে বাবা, তোমার আবার খালি ওই কথা। বলিলাম, আপনি ভাঙছেন না, ছাই চাপা বেড়াল কিনা।
আচ্ছেন যে যিনি বলছিলেন, মানে মা বললেন যে তোমার খালি ওই কথা, কিন্তু যিনি বলছিলেন তিনি বলছেন আপনি ভাঙলেন না, আপনি ছাই চাপা বেড়াল কিনা, একটা ছাই রঙের বেড়ালকে যদি ছাই চাপা দেওয়া হয় তাহলে বেড়ালটাকে আর আলাদা করে চিনতে পারা যায় না। মা তেমনই ছাই চাপা ছিলেন, মা কখনো নিজেকে আলাদা করে নিজের মহিমা বলতে বলতেন না, খুব কম বলতেন। এই যেমন হঠাৎ করে বলে ফেললেন, বলেই যেই দেখেছেন ধরা পড়ে গেছেন, সঙ্গে সঙ্গে আটকে দিলেন যে তোমার ওই একই কথা। তো আজকে এই অবধি থাক মায়ের পদপ্রান্তে থেকে, পরের দিন হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।